সুন্দর চেহারা দিয়ে আমি ধুয়ে জল খাবো না, আমার কাছে যেটা আছে সেটাই ঠিক আছে। ঠিক আছে বৌদি, প্লিজ দয়া করে আমার ভিডিও এভাবে ছেড়ো না, আমি একটা বাড়ির বউ। বৌদি কি কি, প্লিজ দয়া করে আমার ভিডিও এভাবে ছেড়ো না, আমি একটা বিয়ারির বউ। আমার বিয়ারির, এটা আবার কোন ধরনের ভাষা? মাইরি বলছি ভারতবর্ষে যে আর কত ভাষা এই বৌদির মুখ থেকে শুনতে হবে আমি বুঝতে পারি না। আমার বাবা মা দেখতে পাচ্ছে, তোমার যদি বোনের এরকম সম্মান যায় বা তোমার মেয়ের এরকম সম্মান যায় তোমাদের কি রকম? বৌদি আমার বোন ভিগো বা টিকটকে বা ইনস্টা রিলে এসে এইরকম মুজরাগিরি দেখায় না, আর মেয়ের তো দূরের কথা, পোড়া কপালে একটাও গার্লফ্রেন্ড জোটে না আর মেয়ে। হলো ছলো নয়নে হাসি মাখাবো দনে, গজব বেজতি হ্যায়। চলো গীতা এবং তার বরের সৌভাগ্যের প্রেমলীলা খেলা নিয়ে কি একটু খেলি? খেলা হবে, খেলা হবে। আচ্ছা স্মার্টফোন আর কোনো হেডফোনই আজকে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট বিগিন। এ তেরে বিনা গীতা হে মেরা সাথ সারা জীবন হোনে রে। কি বলে? সারা জীবন হোনে রে। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। কি হলো, এটা কি ধরনের ভাষা? এদের দেখে আর যে কি কি শিখতে হবে। এটা দেখে পচা মনে হচ্ছে গীতা বৌদির মুখটা পুরো কুকুরের মতো। সৌভাগ্যের কিছু পাগলা কন্ট্রোল ফ্যানদের এবার দেখা যায়। আরে গীতা বৌদি কি হলো, এত মন খারাপের কি হয়েছে? কি হলো? নিশ্চয়ই ব্ল্যাক ডগ ছেড়ে পালিয়ে গেছে, মানে সৌভাগ্য সৌভাগ্য। চোরি চোরি চুপ চুপ কর রে গীতা বৌদি, কার সাথে লাগাবে চুপি চুপি? মানে ভালোবাসা ভালোবাসা। সব নিয়ে চলে গেল, এবার সৌভাগ্যের ভাগ্যটা যে কি হবে? ও কি কষ্ট, এই কষ্ট আর বগলে রাখা যাচ্ছে না। সৌভাগ্য যখন গীতা বৌদিকে অন্য কারুর কাছে যেতে না বলে তখন এই রকম হয়। পোকা চোদা কয় কি এই ধরনের কথা? গীতা বৌদি পিছন থেকে একটা লাঠি মারে দুটো আঙুটা বেরিয়ে যাক সিটকে। এটা কি ভাই, আসলাম দেখে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আজকে ভিডিও এটুকু, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো দেখা হচ্ছে রোস্ট ভিডিওতে। তো আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, সেফই থাকো।